আজকের ভিডিওটিতে আলোচনা হবে 30 জুন 2024 তারিখের সংসদ অধিবেশন থেকে নেওয়া মাননীয় সাংসদদের কিছু গুরুত্বপূর্ণ আইনি আলোচনা ও মতামত। এ পর্যায়ে আলোচনা করা হবে দ্রুত বিচার কাজ সম্পন্ন করতে দেশে 158টি আদালত খুব শিগগিরই বেড়ে যাবে, দেশে 41,09,755টি মামলা আদালতে জট বেঁধে আছে, আইন নিয়ে বঙ্কিমচন্দ্রের করা যাওয়া উক্তি, মামলা জট নিরসনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা, প্রত্যেক বিভাগে একটি করে হাইকোর্ট বেঞ্চ দাবি করার কথা, বাজেট নিয়ে ছাঁটাই প্রস্তাব গ্রহণ করতে না পারার যুক্তি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেশের বিভিন্ন আদালতে 41,09,755টি মামলা রয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। গত রোববার 30 জুন জাতীয় সংসদের 2024-25 অর্থ বছরের বাজেটে আইন বিচার বিভাগ খাতে বরাদ্দের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় সংসদ সদস্যদের দেওয়া বক্তব্যের পর আইনমন্ত্রী এই কথা জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আনিসুল হক বলেন, সংসদ সদস্য যারা ছাঁটাই প্রস্তাব করেছেন তারা অত্যন্ত যুক্তিসঙ্গত কথা বলেছেন, মামলা জটের কথা বলেছেন। মামলা জটের কথা অস্বীকার করার কিছু নেই। আজকের হিসাব হচ্ছে 41,09,755টি মামলা আদালতে আছে। মন্ত্রী বলেন, যতগুলো মামলা আছে তার নিষ্পত্তি করার জন্য বিচার বিভাগের যে বিচারক আছে তা অপ্রতুল, কিন্তু তুলনা করতে হবে কি ছিল কি হয়েছে। 2009 সালে জুডিশিয়ারির সক্ষমতা ছিল 800 বিচারক, আজকে সেই জুডিশিয়ারির সক্ষমতা হচ্ছে প্রায় 2000 বিচারক। আমরা আরও আদালত বাড়ানোর জন্য প্রস্তাব দিয়ে রেখেছি, 158টি আদালত খুব দ্রুত শিগগিরই বেড়ে যাবে। মামলা জট নিরসনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রকল্পনা নিয়ে 64 জেলায় এ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত স্থাপনের পরিকল্পনা নেন। তার মধ্যে 41টি হয়ে গেছে, 23টি হচ্ছে এবং খুব শীঘ্রই হয়ে যাবে। ছাঁটাই প্রস্তাব গ্রহণ করতে না পারার যুক্তি তুলে ধরে আনিসুল হক বলেন যে 2022 কোটি টাকা নেওয়া হয়েছে, ওনারা বলেছেন 1 টাকায় নিয়ে আসতে, 1 টাকায় আনলে আমি কিন্তু এগুলো করতে পারবো না, আমার 2022 কোটি টাকাই লাগবে, আমি 1 টাকায় কিছু করতে পারবো না। কিন্তু আপনাদের এ কথা বলে দিতে পারি যে এ 2022 কোটি টাকা দিয়ে যতটুকু সম্ভব এ দুঃখী মামলা যারা করেন তাদের কষ্ট নিবারণ করার চেষ্টা আমি করব। আইনমন্ত্রী বলেন, যদি আজ থেকে 17 বছর আগের কথা বলা হয়, 2007-08 সালে মামলা জট কিন্তু এর থেকে কিছুটা কম ছিল, 35 লাখ বা 32 লাখের মতো ছিল। সংসদ সদস্য মোহাম্মদ হামিদুল হক খন্দকার 20 সংসদ সদস্য পঙ্কজ নাথ বরিশাল 4, মোহাম্মদ আবুল কালাম নাটোর 1 এবং সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগাঁও 3 আইন ও বিচার খাতে 2025 সালের জুন পর্যন্ত অর্থ বছরে প্রয়োজনীয় সাকল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় 2022 কোটি 44 লাখ টাকা থেকে হ্রাস করে 1 টাকা করার প্রস্তাব করেন। এছাড়া মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহেদি এ টাকা হ্রাস করে 1,000 টাকা করার প্রস্তাব দেন। ছাঁটাই প্রস্তাবের আলোচনায় সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, আইন হলো আজ বড় লোকের জন্য, আইনকে শাসন করে অর্থ বিত্তশালীরা, আইন প্রয়োগ হয় সাধারণ গরিব মানুষের উপর। তিনি প্রত্যেক বিভাগে একটি করে হাইকোর্টের বেঞ্চ দাবি করেন। সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেন, বঙ্কিমচন্দ্র তার উক্তিতে বলে গেছেন, আইন সে তো তামাশা মাত্র, বড়লোকেরাই কেবল পয়সা খরচ করিয়া সেই তামাশা দেখিতে পারে, আমি তা বলতে চাই না। গত 15 বছরে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, কিন্তু প্রতিকারহীন অপরাধের বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে। প্রিয় দর্শক মন্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।
অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানাই, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।